আলহামদুলিল্লাহ এই কন্দরে সুস্থ বুট হচ্ছে, কিন্তু অল্প কিছুক্ষণ আগে দুশ্মনী করে টাকা ঢুকাই দিয়ে আমাদের একটা নেতা রুস্তম আলী চৌধুরীকে অনেক হয়রানি করছে। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইখানে এইখানের মতো সুস্থ বুট কোনো জায়গায় আমার হচ্ছে বলে মনে হচ্ছে না। আমি কন্দরে দাঁড়িয়ে আছে গরমের মধ্যে, এই বুট কম কাজ করার জন্য অনেক কষ্ট হচ্ছে আমাদের। এর জন্য সুন্দরভাবে বুট হচ্ছে, উনি আমার দোকানে ছিল, রোস্ত আমার দোকানে বসা ছিল, কিন্তু টাকা দিতে দেখি নাই, টাকা দিতে দেখি নাই, টাকা উনি ঢুকে দিয়ে ইয়া করছে। সকাল থেকে মানুষ সুষ্ঠুভাবে বুট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু ইভিএম এর স্লো তার কারণে, ইভিএম খুব স্লো চলতেছে, যার কারণে বুট খুবই কম কাস্ট হচ্ছে। আমরা সবাই আগ্রহে অধিক আগ্রহে দাঁড়িয়ে আছি যে বুট প্রদান করব, আমাদের পবিত্র আমানতটা আমরা প্রদান করব, এই মর্মে আমরা লাইনে দাঁড়িয়েছি। কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এসে বিভিন্ন নিরাপত্তা দিচ্ছে মানুষকে, আমরাও আছি বুট প্রদানের জন্য দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে বুট দিয়ে বাসায় ফিরব। আমরা সকাল থেকে বেশ কয়েকটা কেন্দ্রে ঘুরে এসেছি, পরিদর্শন করেছি, আসলে খুব স্লোলি বুট কাস্টিং হচ্ছে, এটা নিয়ে আমরা খুব একটু মন খারাপ। আসলে ওনারা অনেক কষ্টে বুটগুলো দিতে এসেছে, এত স্লোলি যদি কাস্টিং হয় সব বিকেল হতে হতে হয়তো সবাই বুটও দিতে পারবে না। আমরা আশা করছি যে এটা তাড়াতাড়ি নেওয়ার, খুব দ্রুত নেওয়ার চেষ্টা করার ব্যবস্থা করে দিবে সবাই, প্রশাসন, আমাদের কমিশন, নির্বাচন কমিশন যিনি আছে একটু পরিদর্শন করে যাবেন যে ওনারা খুব স্লোলি কেন কাস্টিংটা করছে। হয়তো ইভিএম এর ভোট ঠিক আছে, কিন্তু আমরাও তো দিয়েছি, আমরা যে সর্বোচ্চ এক মিনিটের বেশি লাগে না আমার থেকে, হয়তো এরকম আমার পাশে যারা ছিল ওনাদেরও এক মিনিট বা সর্বোচ্চ 50 সেকেন্ড বা এক মিনিট এতটুকু লাগতেছিল। আমি বুঝলাম না কেন এত স্লোলি নেওয়া হচ্ছে। কয়েকটা মেশিনও সকাল আমরা শুনেছি কয়েকটা কেন্দ্রে কয়েকটা মেশিনও ডিস্টার্ব করেছে, আর অনেকে কমপ্লেন করছে যে ওনারা নাকি বাটন ক্লিক করলে নারিকেল গাছ মার্কা প্রতীকটা আসতেছে না, এটা অনেকেরই কমপ্লেন। আমরা জানতে চাই কেন এরকম হচ্ছে, কেন মানুষজন এটা কমপ্লেন করছে, কেন এবার স্লোলি ভোট কাস্টিং হচ্ছে, এটা আমার কোয়েশ্চেন। আমি চাই যে খুব দ্রুতভাবে ভোটটা কাস্টিং হয় এবং সবাই যাতে ভোটটা দিতে পারে এবং ওনাদের যোগ্য প্রার্থীকে ওনারা বেছে নিতে পারে, এটা আমার অনুরোধ। আমরা হচ্ছে এখানে ভোট সকাল থেকে সুষ্ঠুভাবে হচ্ছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এখানে হচ্ছে আমি হচ্ছে 5 নম্বর ওয়ার্ডের ভোটার। আমরা হচ্ছে এখানে যারা আসছি সবাই সকাল থেকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিচ্ছি, যার যার প্রাপ্তিকে সে সে কিন্তু বুঝে শুনেই ভোট দিচ্ছে আল্লাহর রহমতে। আমরা এই পর্যন্ত কোনো রকম গণ্ডগোল দেখি নাই, সকাল থেকে আমরা সবাই সুষ্ঠুভাবে দাঁড়িয়ে লাইনে, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আমরা সুষ্ঠুভাবে আমাদের প্রাপ্তিকে বাছাই করে আমরা এই ভোট দিব। Yeah.